আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমাদের কাছে অনেক ভাই বোন জানতে চেয়েছেন যে শবে কদর এটা আমরা পেয়েছি কি না, এটা কিভাবে বুঝব। তো এ সম্পর্কে হাদিস শরীফে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে যে শবে কদরের আলামত সম্পর্কে, অর্থাৎ শবে কদর এটা কোন রাতে এবং আমি পেয়েছি কি না, এটা কিভাবে বুঝব। তো এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবিরা বর্ণনা করেছেন। তো প্রথম হযরত আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন যে তিনি এক রাত্রে স্বপ্ন দেখলেন যে তিনি শবে কদর পেয়েছেন, এবং তিনি স্বপ্নে এটাও দেখলেন যে তিনি সেজদা করছেন কর্দমাক্ত একটা জমিনে, অর্থাৎ যেখানে কাদা। তো এখান থেকে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে শবে কদর যে রাত্রে হবে ওই রাতের শেষ রাতে বৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, বৃষ্টি হবে, এটা শবে কদরের একটা আলামত। দুই নম্বর যে আলামতের কথা হাদিস শরীফ থেকে জানা যায় সেটা হলো শবে কদরের পরের দিন যখন সূর্য উঠবে তখন সূর্যটা শুভ্র আভাতে উঠবে। সাধারণত সূর্য ওঠে হলো রক্তিম আভায়, অর্থাৎ লাল হয়ে, কিন্তু ওই দিন ওই পরের দিন শবে কদরের যেদিন সূর্যটা উঠবে ওই দিন সূর্যটা উঠবে হলো সাদাভাবে, অর্থাৎ রক্তিম আভা থাকবে না, কেমন যেন চন্দ্রের মতো উদিত হবে। তো হাদিস শরীফের শব্দ হলো যে তাতলুউ শামসু বায়াদহা, যে সূর্যটা উদিত হবে শুভ্র অবস্থায়, সাদা অবস্থায়, অর্থাৎ তার কোনো রক্তিম আভা থাকবে না। এটা হলো দুই নম্বর আলামত। তো তিন নম্বর আলামত সম্পর্কে হাদিস শরীফ থেকে যেটা জানা যায় সেটা হলো যে শবে কদরের রাতের চন্দ্র যেটা হবে সেটা পূর্ণিমা চন্দ্রের মতো হবে না, বরং সেটা কাচির মতো উঠবে। যদিও শবে কদর যেহেতু শেষ দশকে চন্দ্রটা ফুল হয়ে যাওয়ার কথা এবং সেটা পরিপূর্ণভাবে ওঠার কথা, কিন্তু তারপরও চন্দ্র যেটা উঠবে সেটা উঠবে হলো কাচির মতো। তো কাচির মতো ওঠা অর্থাৎ তার আলো থাকবে না। এবং আরও যে সমস্ত হাদিস রয়েছে সেগুলোর থেকে জানা যায় যে ওই রাত্রে রাত্রটা হবে হলো নিস্তব্ধ এবং গম্ভীর একটা রাত হবে, এবং মুমিন যে ইবাদত করবে ওই রাতে সে অন্যান্য রাতে ইবাদত করার থেকে বেশি প্রশান্তি পাবে। এবং আরও জানা যায় হাদিস শরীফ থেকে যে কোনো মুমিন যদি ওই রাত্রে ইবাদত করে তাহলে অন্য রাতে ইবাদত থেকে সে বেশি মজা পাবে, এবং তার অজান্তেই তার চোখ দিয়ে পানি বের হবে। এবং আরও যে আলামতের কথা জানা যায় সেটা হলো মুমিন যখন ইবাদত করবে তখন সে তার অন্তরে এটা অনুভব করবে যে তার ইবাদতটা কবুল হয়েছে এবং তার দোয়াটা কবুল হয়েছে, এবং অন্তরে আলাদা একটা প্রশান্তি পাবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল হাদিস শরীফ থেকে শবে কদরের যে সমস্ত আলামত হাদিস শরীফে বর্ণিত হয়েছে সে আলামতগুলো। তো আমি আবার আলামতগুলোর কথা বলছি। এক সাহাবির থেকে বর্ণিত আছে তিনি ওই রাত্রে স্বপ্ন দেখেন এবং তিনি দেখেন যে তিনি শবে কদর পেয়েছেন, এবং সকালে তিনি তাসজুদু ফি মা ইন ও তিন, অর্থাৎ তিনি সেজদা করছেন মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ কর্দমাক্ত একটা জমিনে তিনি সেজদা করছেন, এ অবস্থায় তিনি স্বপ্নে দেখেন। দ্বিতীয় আলামত হলো যে সূর্য যখন উদিত হবে পরের দিন সে সূর্যটা উদিত হবে হলো শুভ্র আভায়, অর্থাৎ তাতলুউ শামসু বায়াযহা, যে শুভ্র আভায় উদিত হবে, কোনো রক্তিম আভা থাকবে না, একটা সাদাভাবে যেমন চন্দ্র যেমন পূর্ণিমা চাঁদের মতো সূর্যটা উদিত হবে। এবং আরও যে আলামত সেটা হলো যে ওই রাত্রে যে চন্দ্রটা উঠবে সেটা হলো কাশির মতো উঠবে, ফুলফিলভাবে চন্দ্রটা উঠবে না। আরও আলামত হলো যে মুমিন যখন ইবাদত করবে অন্তরে আলাদা একটা প্রশান্তি পাবে এবং তার মনে হবে যে আমার ইবাদতটা কবুল হয়েছে, এবং ওই রাতটা গম্ভীর একটা রাত হবে অন্যান্য রাতের তুলনায়। তো এই ছিল সুপ্রিয় দর্শক শবে কদরের যে সমস্ত আলামত হাদিস শরীফে বর্ণিত হয়েছে সেই আলামতগুলো। তো এখানে আমরা কমন একটা বিষয় যেটা লক্ষ্য করেছি সেটা হলো এই আলামতগুলো কিন্তু রাত্রের শেষের দিকে অধিকাংশ আলামতগুলো। তো এই কারণে যদি আমরা আলামত খুঁজে ইবাদত করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা শবে কদর আর পাবো না, শবে কদরকে আমরা মিস করব, কারণ এই আলামতগুলো তো আমরা দেখতে পাবো শেষ রাত্রে, অথচ আমাদের ইবাদত শুরু করতে হবে কিন্তু সূর্য অস্তমিত হওয়ার পর থেকে, ইফতারের পর থেকে আমাদের ইবাদত শুরু করতে হবে, যেহেতু
ইফতারের পর থেকে রাত শুরু এবং তখন থেকেই ইবাদতের শবে কদর যে রাতটা বলা হবে সেটা কিন্তু ইফতারের পর থেকে শুরু হবে। তো এই কারণে আলামতের অপেক্ষা না করে আমাদেরকে ইবাদত করতে হবে। তারপরও মুমিন যখন কোনো ইবাদত করতে পারে এবং কাঙ্ক্ষিত তার যে অর্জনটা রয়েছে সেটা যখন সে অর্জন করে তখন সে একটা আনন্দিত হয়, সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনার জন্য কিছু আলামত হাদিস শরীফে বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদর নসিব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।